আমরা তো এখন দুই নম্বর, যদি এক নম্বর হইতাম, ফিউর হইতাম, খাঁটি হইতাম, তো ফেরেশতা মুসাফা করত। বলেন ফেরেশতা কি করতো? ফেরেশতা মুসাফা করত। আল্লাহ হা আমাদের হুজুর হারুন সাহেব হুজুর খাঁটি 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 খাঁটি। আমার মনে হয় আমার হুজুরের জীবনে কোনো সগীরা গুনাহ ফেরেশতা রেকর্ড করে নাই, আমার কাছে এমনই লাগে। আপনাদের কাছে কেমন লাগে? কি আল্লাহ হারুন সাহেব হুজুর হায়াতের মধ্যে বাদ করবেন, এই সূর্য যদি চলে যায় আমাদের আর কেউ নাই। হ্যাঁ চাবি জন লইছি দপ্তরেও যাবো, আর আম্মা যেহেতু বাড়ির থেকে আম্মার একটু দেখলাম, পরে কইতেছে কয় ভাবলাম যে এখন যদি আমি মাদ্রাসার চাবি লইয়ে মাদ্রাসার কামে যাই আম্মারে দেখা হবে গৌণ, মাদ্রাসা হবে মুখ্য। থাক আজকে আর মাদ্রাসা যাইতাম না, আজকে শুধু আমারে ছায়া যাই। কি কথা দেখেন, আমি হাসপাতালে পঙ্গু হসপিটালে হুজুর গেছেন দেখতে, হুজুর সোজা মাদ্রাসা থেকে ক্লাস করে সোজা পঙ্গু গেছে, গিয়ে আমাকে হুজুর বলতেছে আমার আমি তো হুঁশ আসে বেহুশ এমন অবস্থায় হুজুর আমাকে বলতেছে মোস্তাফ আমি তোমাকে দেখতে আসছি, আজকে আর ঢাকাতে কোনো কাজ আমি নিয়ে আসিনি, আমি সোজা তোমাকে দেখতে আসছি, এখান থেকে সোজা কুমিল্লা চলে যাচ্ছি। যেন রোগী দেখার পুরা হক আদায় হয়ে যায়। আমরা হলে কি করি? এক কামে চার কাম করি, করি না করি না? এ আমার বন্ধুরা আজকে যারা ঢাকা থেকে আসছে আপনারা নিয়ত করেন আমরা শুধুই এই মাদ্রাসাতে এই বয়ান শোনার জন্য আসছি, আর কোনো গরজ আছে? তাহলে পুরস্কারটা এমনই হবে। কি বলে ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه الله رب رجب بھروسہ کرے رب کریم بولن আমি তোমার জন্য যথেষ্ট। সুবহান এজন্য আল্লাহ তাআলা বলেন আলাইসাল্লাহু বিকাফিন আবদা, বান্দা আমি কি তোমার জন্য যথেষ্ট নই? আল্লাহ তাআলা কি বলেন? বান্দা বলেন, বান্দা আমি কি তোমার জন্য যথেষ্ট নই? বাকি মজার বিষয় হলো আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আল্লাহ বলেন আমি কি তোমার জন্য যথেষ্ট নই? বান্দা তোমার জন্য যথেষ্ট নই, বন্দিগি যদি হয় পরিপূর্ণ আল্লাহ যথেষ্ট হবেন পরিপূর্ণ, আব্দিয়তে তাম্মা যদি হয় তো কেফায়াতে তাম্মা হবে, আমি যদি পরিপূর্ণ গোলাম হই আল্লাহ আমার জন্য পরিপূর্ণ যথেষ্ট হবে। এজন্য ফাতাওয়াক্কাল আলাল হাই, ভরসা করো হাইর উপরে, আল্লাযী লা ইয়ামুত যিনি জীবনে কখনো মরবেন না। এজন্য বলেন হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল, বলেন হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল। কোন মানুষ যদি এই কালেমাটা ডেইলি 1000 বার পড়ে, 1000 বার 1000 বার পড়ে যেই দোয়া করে এই দোয়া কবুল, হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহ সর্বোত্তম বন্ধু। সুবহানাল্লাহ বলেন হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল। আমাদের হারুন সাহেব হুজুর আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দান করুন। আমি হুজুরের কথা কত বলবো, আমার প্রতিদিনের ওয়াজের প্রায় প্রতিটা শব্দ আমার হুজুরের বাতানো শব্দ। কি আপনারা তো টুমচরে, তোমরা তো টুমচর বই পড়ছো, আমি টুমচর হুজুর পড়ছি। ও ছাত্রা টুমচরে কি পড়ছে বই, আমি টুমচরে কি পড়ছি, আমি দুই হুজুর পড়ছি, একটা হলো আমার আব্বা আর হলো আরেনছো হুজুর। সুবহানাল্লাহ বলবেন, হায় রে আমার আব্বা, মাহফিল শেষ করে ঘরে ফিরতাম, আপার ঘরে থাকতাম, আমি দুইটা বাজে আসতাম, তিনটা বাজে আসতাম, ফজর নামাজের সময় একটা ডাক দিত, আমার নাম তো মুজাহিদ আপনারা জানেন না, ওদেরকে আবার বলা যাবে না তাহলে আবার সমস্যা। আচ্ছা মোস্তাক, এই সরি আব্বা কি বলতো, মোস্তাক উঠো, একবার কইতো উঠো, দ্বিতীয়বার কইতো উঠ, ফলে আবার কি কইতো উঠো, আর দ্বিতীয়বার কইতো কি, তিন নম্বর বার কত ফিডা খাচ্ছে,
বুড়াকালে ফিডা খাচ্ছে কি কইতো কম আল্লাহ জামাতের কি পরিমাণ পাবন ছিলেন আব্বা তিন মসজিদের ইমাম ছিল ফজর নামাজ পড়াইতো বাড়ির মসজিদে জোহর নামাজ পড়াইতো এতমসর মাদ্রাসা মসজিদে পুরো জিন্দেগি একটা পুরো জিন্দেগি আর আসর মাগরিব এশা পড়াইতো চকবাজার মসজিদে কয় মসজিদের ইমাম আমিও এখন তিন মসজিদের ইমাম সুবহানাল্লাহ কি আমার আব্বা সর্বপ্রথম চাকরি ধামতিয়ালিয়া মাদ্রাসা আমারও সর্বপ্রথম চাকরি ধামতিয়ালিয়া মাদ্রাসা আব্বার দুই নম্বর চাকরি টুমচর মাদ্রাসা আমারও দুই নম্বর চাকরি টুমচর মাদ্রাসা আব্বা চকবাজার মসজিদের খতিব আজীবন আমিও আব্বার পরে এখন চকবাজার মসজিদের খতিব কি কে জানে মালিকের কাছে কি চাইয়া লইছে কে জানে আল্লাহ আব্বার কবরকে জান্নাতে চুক করে আমিন আমার হুজুর আমাদের টুমচর হুজুর দামাত বারাকাত হুজুর বলেন একদিন বলেন যে মুশতাক একটা আয়াত দেখেন حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم হুজুর বলেন এটা যদি কেউ সকাল বেলা সাতবার পড়ে সন্ধ্যাবেলা কেউ সাতবার পড়ে আল্লাহ তাআলা বলেন রাসূল বলেন কাফাহুল্লাহ মিম্মা হাম্মাহু মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরা আল্লাহ তাআলা তার দুনিয়া আর আখিরাতের সমস্ত মামলা আল্লাহ তাআলা যথেষ্ট এজন্য আমরা কিতাব পড়ছি আমি হুজুর পড়ছি সুবহানাল্লাহ বাকিরা কুতুব বিনি করছে আমি কুতুব বিনি করছি কি বাকি দেখ শুধু কিতাব পড়ছে আমি কিতাব ওয়ালাকে পড়ছি সুবহানাল্লাহ আমি আমার হুজুরকে দেখছি আ সুবহানাল্লাহ কি তুমজর হুজুর দেখবেন তুমজর মাথা যখন হাঁটে হুজুরের পকেটে একটা হাত একটা একটা হাত পকেটে থাকে দাইমি হুজুরের পকেটে হাত থাকে হুজুরের পকেটে হাত থাকে মানে তসবি পকেটে সুবহানাল্লাহ হুজুর একদিন আমারে কয় এই আমি ওযু 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 ইস্তারি করে নিয়ে আসি হুজুরকে জোহরে আসরে কেউ ওযু করতে দেখে নাই তুমি জোরে 40 বছরের হায়াত জোহর নামাজ ওযু করে কখন বাসা থেকে ওযু করে আসে লক্ষ্মীপুর থেকে 9টার সময় ওই ওযু জোহর ওই ওযু আসর হুজুরকে আলহামদুলিল্লাহ আমি ওযু ইস্তারি করে নিয়ে আসি এটা ভাঙে না সুবহানাল্লাহ হুজুর কি নিয়ে আসে ওযু বলে কি করে নিয়ে আসে আমাদের কর্তারা ভাঙ্গে যায় হুজুরের কর্তা কোনদিন ভাঙতে দেখছেন আমি হুজুরকে দেখি নাই কোনদিন কর্তা ভাঙ্গা হুজুরের কর্তাও ভাঙ্গে না ইস্তারিও ভাঙ্গে না অজুও ভাঙ্গে না